নারীরা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে সেই মায়েরাই হচ্ছে মুমিন আর যারা মনে মনে ভাবে আমার স্বামীর ইনকাম নাই আমাকে বেরুতে হবে বন্ধন লোন নিতে হবে ঘরেতে টিভি নাই বন্ধন লোন নিয়ে টিভি লব ঘরেতে ফ্রিজ নাই বন্ধন লোন নিয়ে ফ্রিজ রব আমার বিটির জন্য এটা কিনতে হবে বন্ধন লোন নেব আমার ভাইয়েরা শুনে রেখে দেন যারা বন্ধন লোন নাও যারা গ্রুপ লোন নাও এগুলো হচ্ছে শয়তানের এক একটা হাতিয়ার মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসছে একটা সেকেন্ড বাকি থাকতেও তোমার মৃত্যু হতে পারে না এরপরে বলে দিই আমার ভাই শুনে রেখে দেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবী বিশ্বনবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের সময় আপনার চোখ দিয়ে পানি আসবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে খালি কেঁদেছেন উম্মত আর উম্মতির জন্যে তার উম্মত উম্মতি আমরা মুসলমান কখনো চুরি করতে পারে না মুসলমান কখনো সুদ খেতে পারে না মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান কখনো পাপ কাজ করতে পারে না মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না মুসলমান উপকার ছাড়া পরের ক্ষতি করতে পারে না ওই জন্য তো আল্লাহর নবীর হাদিস তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে তুমি যাকো না কোন জাতের সে সাঁওতাল না আদিবাসী না সে মুচি না সে দাস না সে রয় না কোন জাতের দেখো না সে কোন জাতের যদি সে ক্ষতিগ্রস্ত হয় সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র তুমি দেখো না কোন জাতের তার পাশে দাঁড়াও বিপদে পড়লে তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার পরিবার তোমার স্ত্রী পুত্র পরিজন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে ভালো জিনিসটা না পাবে তোমার কাছ থেকে খুশি না হবে আমার ভাই আমরা মুমিন হয় আবার স্ত্রীর উপরে অত্যাচার করে পরিবারের উপরে অত্যাচার করে মা বাবার উপরে অত্যাচার করে নিজের সন্তানের উপরে অত্যাচার করে নিজের প্রতিবেশীর উপরে অত্যাচার করে কখনো নয় শুনেলেন কেউ অত্যাচারী হবেন না আল্লাহ মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা মজলুম হয় তারা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে দেয় আল্লাহ এত অত্যাচার সহ্য হচ্ছে না জেনে রেখে দিবেন হয় ওই গ্রামটা ধ্বংস হয়ে যেতে পারে নাইলে ওই এলাকা আল্লাহ ধ্বংস করে দিতে পারে তা না হলে যে অত্যাচারী তাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে তার পরিবারকে ধ্বংস করবে এমন ভাবে করবে তোমার আওয়াজ উঠবে না আল্লাহর মারে আওয়াজ উঠে না পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ সকলকে নিস্তে নাবুদ করেছে সকলকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার এক নম্বর দলিল আব্রাহা বাদশা যে কাবা ঘরকে ভাঙতে এসেছিল কাবা ঘরকে গুড়িয়ে দেব এমনি আসেনি হস্তি বাহিনী নিয়ে এসেছিল কোরআনে আছে আলম তারা কাইফাফা আলা রব্বুকা বিআসহাবিল ফিল হে আমার নবী শোনো যারা কাবা ঘরকে ভাঙতে এসেছিল তাইরান আবাবিল আমি তাদের উপরে মিজাইল ফেলিনি ফেরেশতা পাঠাইনি ছোট্ট ছোট্ট পাখিকে অর্ডার করেছি তোমরা মুখে করে পাথর তুলো আর আসমান থেকে নিক্ষেপ করো হে আমার নবী ওই হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি ছোট্ট পাখির দ্বারা একটা হস্তি বাহিনীকে একটা সৈন্য সামন্তকে আল্লাহ যদি মিটিয়ে দিতে পারেন আল্লাহ শক্তি সম্পর্কে আপনাদের জ্ঞান নেই শুনে রেখে দেন আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী আপনি কত ফুটের মানুষ আমাদের দেশে যদি খুব বড় হয় পাঁচ ফুট দশ ফুটের মানুষ হবে কোরআনে আছে ও সামুদ আল্লাযীনা যা বুসাকরা বিল ওয়াদ এই জাতির পূর্বে এমন এক জাতি আল্লাহ পাঠিয়েছিলেন যাদের শরীর সতেরো ফুট আঠেরো ফুট লম্বা সুঠাম যারা পাহাড়ের চাং কেটে বড় বড় পাথরের চাং কেটে বাড়ি বানিয়েছে আর জমিনের ওপরে অহংকার করেছে আল্লাহর আগুন হাওয়া বাতাস পানি কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না আল্লাহ পাহাড়কে অর্ডার করেছে দুদিক থেকে ধরো তাদের ঘুমন্ত অবস্থায় ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজা আহা বাসুনা বায়াতান আওহুম কাইলুন যারা মনে মনে ভাবছেন আল্লাহর আজাব এলে পালিয়ে যাব আল্লাহ যদি ধ্বংস করে পালিয়ে যাব আল্লাহর যদি আজাব আসে শুনে রেখে দেন আল্লাহ কোরআনে বলেছেন আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি কখন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজা আহা বাসুনা
না বায়াতান আউহুম কাইলুন তারা যখন গভীর নিদ্রায় থাকে তাতে দ্বিপহরে মানে দুপুর বেলায় কিংবা রাত্রিতে যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে আমার আযাব তাদেরকে অ্যাটাক করেছে হযরতে শুয়েব নবীর কম কালাল মালাউল্লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুয়েবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন আমার কোরআনকে হে নবী জিজ্ঞেস করো আমি শুয়েব নবীর কমকে যখন তারা বললে তোমরা যদি শুয়েবের আল্লাহকে বিশ্বাস করো শুয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে কতল করা হবে তাদেরকে মার্ডার করা হবে আল্লাহ বললেন এত বড় চ্যালেঞ্জ হে আমার শুয়েব নবী তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে সরে যাও আল্লাহ কি করবেন বলে সকালে উঠে দেখবে শুয়েব নবী সকালবেলায় উঠে সকালে উঠে যখন দেখলেন তখন চোখ দিয়ে খালি দদ্দর করে পানি ফেলিয়েছিলেন রেওয়ায়েতে আছে সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনো কোনো জনবসতি ছিল আমি খেলার মাঠের মতো করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ শুয়েব নবীর কমকে খেলার মাঠের মতো করে দিয়েছি ভূমিকম্পে ধ্বংস করে জেনে রেখে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজির কাছে আয়াত পাঠালেন يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হে আমার নবী শোনো পৃথিবীর মানুষকে বলে দাও যেদিনে কিয়ামত সংগঠিত হবে জলজালা মানে হচ্ছে ভূমিকম্প ভূমিকম্পতে গোটা পৃথিবীটা তছনছ করে দেব আমার নবী বিশ্ব নবী কেনেছেন আর আল্লাহকে বলেছেন ইয়াউমা তারাউনা তাদানু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ান্দাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহ ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ ও গো সেদিনে পৃথিবীর নারী পুরুষের অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ বর্ণনা করলেন শুনে নাও সেদিনে এমন অবস্থা হবে দুধ পেয়ানে বালি মা বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা বিছানায় পড়ে থাকবে মা রাস্তায় রাস্তায় ছুটবে তিন মাসের বলো চার মাসের বলো পাঁচ মাস আর সাত মাস ন মাসের গর্ভবতী তারা আল্লাহর আজাবের ভয়ে নিজেদের বাচ্চা প্রসব করে ফেলবে আর বাচ্চা রাস্তায় পড়ে যাবে তারা রাস্তায় ছুটতে থাকবে শুধু তাই নয় হে আমার নবী নারী পুরুষের অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায় ওই রকম মানুষ মাতালের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে পালাবার রাস্তা পাবে না কাল্লালা ওয়াজারা ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার সেদিনে মানুষ কান্দবে কিয়ামতের দিনে আর ভাববে কোথায় পালালে বাঁচি কিন্তু নিজের রবের কাছে দণ্ডাই মন ছাড়ায় আল্লাহর কসম আর কোনো উপায় থাকবে না সবাই নিয়ত করেলেন কিয়ামতের দিনটা যেন আমাদের আশা নয় যারা মনে মনে ভাবছেন আল্লাহ আমাদের বিচার কেমন করে করবেন আল্লাহ বলছেন হে নবী বলো আমি মানুষের হিসেব কেমন ভাবে নব নারী পুরুষেরা মায়েরা বোনেরা ভালো করে শুনবেন যারা পাপেতে লিপ্ত আছেন যারা ভাবছেন আমি পাপ করি পৃথিবীর কেউ দেখে না আমার প্রতিবেশী জানে না আমার স্বামী জানে না আমার সন্তান জানে না সেই মায়েরা শুনবেন যে বাপেরা পাপ করেন যে স্বামীরা ব্যভিচার করেন যে স্বামীরা মদ পান করেন আর মনে মনে ভাবেন আমার প্রতিবেশী জানে না আমার আত্মীয়রা জানে না তারা কান খুলে শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন হে নবী আমি কেমন ভাবে মানুষের কাছে হিসেব নব কোরআন নকল করছে ইকরা কিতাবা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে আর আল্লাহ বলবে পড়ো তুমি নিজের মুখে প্রকাশ করো তোমার পাপ গলো তোমার গুনাহ গলো তুমি নিজের মুখে বলো কোন জায়গায় কোন সেকেন্ডে কত মিনিটে তুমি কোন স্থানে পাপ করেছো পাই টু পাই লেখা থাকবে মানুষ নিজের মুখেতে প্রবেশ প্রকাশ করবে মানে তাদা ফাইন্না মায়া দালিলি নাফসি হে আমার নবী বলো যারা হিদায়েত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হয়েছে ওমান দাল্লা ফাইন্না মায়া দিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিনাতুন উইজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা হে আমার নবী আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্য পদভ্রষ্ট হয়েছে আর কিয়ামতের দিনে তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না যারা পদভ্রষ্ট হবে পাপী হবে যারা গুনাহগার হবে তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না আমার নবী বিশ্ব নবী সুপারিশ করবেন তাদের জন্য যারা মুমিন হবে ইমানের একটু কমজোরি থাকবে একটু তাদের নামাজে কমজোরি থাকবে আল্লাহ বলবেন আমার নবী বলবেন এগুলো হচ্ছে আমার উম্মত উম্মতি আল্লাহ একটু কমজোরি ছিল আপনি পেরিয়ে যেতে পারেন কিন্তু যদি কেউ বেই
ইমান নেমো খারাম হয় পাপেতে ডুবে থাকে কিন্তু সেদিনে তোমার জন্য কোন সুপারিশ কানে দাঁড়াবে না আর আল্লাহ কোরআনে বললেন তার জন্য কোন সুপারিশ আমার কাছে কাজে লাগবে না তাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা নেক হব ভালো হব আল্লাহর কাছে কান্না কাটি করব মাইদিকে বলবো নামাজি হও দিনদার হও মুসল্লি হও আর তোমরা নিজেদিকে পর্দায় রাখো স্বামী যদি 1 টাকা ইনকাম করে তার মধ্যেই তোমরা সন্তুষ্টি প্রকাশ করো স্বামী যদি 100 টাকা রোজগার হয় যে নারীরা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে সেই মায়েরাই হচ্ছে মুমিন আর যারা মনে মনে ভাবে আমার স্বামীর ইনকাম নাই আমাকে বেরুতে হবে বন্ধন লোন নিতে হবে ঘরেতে টিভি নাই বন্ধন লোন নিয়ে টিভি লব ঘরেতে ফ্রিজ নাই বন্ধন লোন নিয়ে ফ্রিজ রব আমার বিটির জন্য এটা কিনতে হবে বন্ধন লোন নেব আমার ভাইয়েরা শুনে রেখে দেন যারা বন্ধন লোন নাও যারা গ্রুপ লোন নাও এগুলো হচ্ছে শয়তানের এক একটা হাতিয়ার কেমন করে মুসলমানদের নারীরা জাহান্নামে প্রবেশ করবে যদি কেউ বলেন অনেক ভাইয়েরা মনে মনে করে আপনার মেয়ে শিক্ষা অর্জন কি করে করবে শুনে নেন সবথেকে বেশি শিক্ষিত ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমনি শিক্ষিত নয় পৃথিবীর আজ পর্যন্ত কোন নারী একটা নারীকে বার করে নিয়ে এসো আপনার এই আলী নগরে শুধু নয় সোশ্যাল এলাকাতে গোটা বীরভূম ডিস্ট্রিকে একটা হাফিজা মেয়ে নিয়ে আসুন একটা মোলবি পাস করা মেয়ে নিয়ে আসুন সে যদি 40 থেকে 50টা মুখস্থ হাদিস ইবারত শোনাতে পারে সেই মেয়ের আমি জুতোর মালা পরব কিন্তু শুনে নাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুটো নয় 40,000 হাদিস বর্ণনা করেছেন জোর বলুন সুবহানাল্লাহ 40,000